যার জন্য এই আয়োজন সেই সবার শ্রদ্ধেয়া সবার প্রিয় দিদি ভবানী গড়াই। ভবানী গড়াইকে পুষ্পস্তবক প্রদান করছেন অর্চনা দাস। বহু সুখে দুঃখের ভাগিদার সেই অশোক দাস, সেই অশোক দাসকে অনুরোধ করব দু চার কথা বলার জন্য আজকের এই দিদির বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান। দিদির মতন একজন মিষ্টভাষী, একজন কর্মচঞ্চল কর্মী অবসর যাপনের জন্য আমাদের ডাক বিভাগের কতটা এলো গেল আমরা জানি না, তবে ডাক বিভাগের সঙ্গে সংযোগহীন সংযোগপূর্ণ যে সমস্ত গ্রাহকবৃন্দ আছেন তারা অবশ্যই এইরকম একজন মিষ্টভাষী মানুষকে হারিয়ে তারা তাদের জীবনকেও যেন অবসাদ করে নিলেন গ্রাহকের বর্ণের ক্ষেত্রে, এইটা আমি মনে করি। এবং অন্যান্য যে ডাককর্মীরা আছে তারা সকলেই যে সুন্দরভাবে ডাক ব্যবস্থাকে চালিয়ে যাচ্ছে তাদের নিজস্ব কর্মচঞ্চলতার মধ্যে দিয়ে, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি দিদিমণির আগামী দিনের সুস্থতা
এবং আগামী দিনের কর্মময় জীবন যেমন তার বিভাগে ছিল, বাড়িতে এবং সকলের সঙ্গে যেমন তিনি সংগতিপূর্ণ একটা ব্যবহারের মধ্যে ছিলেন, তার সেই ব্যবস্থাপনা বজায় থাকবে, তিনি সুস্থ হবে আগামী জীবনযাপন করবেন, এই কথা বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। দিদিকে হারিয়ে আমরা সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হব, কারণ বিভিন্ন সময় দিদি আমাদের যেভাবে আগলে রাখে সেই আগলে রাখা লোকটাই মনে হয় আর থাকবে না আমাদের পাশে। ডাকলে হয়তো আসবে, কিন্তু সব সময়ের যে সঙ্গী ছিল তাকে তো আর পাবো না। তো সত্যিই তো আমরা সেই মণিহারা ফণি, ঠিক তাই আমরা হয়ে গেলাম হয়তো আজ থেকে। বলতে ভালো লাগছে না, কিন্তু অনুরোধ করা হয়েছে। আমি প্রথমেই দিদিমণিকে, আমার যে দিদিমণির জন্য আমাকে আজকে এখানে আসতে হয়েছে, ওনাকে প্রণাম জানিয়ে এবং উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং তার আত্মীয় স্বজন যারা এসেছেন তাদের যথাযথ সম্মান দিয়ে কয়েকটা কথা আমাকে বলতেই হয়। এই দিদিমণির সঙ্গে আমার পরিচয়টা কিন্তু খুব কম দিনেরই। আমি এখানে জয়েন করেছি সুপারিনটেন্ডেন্ট হিসাবে আজ থেকে প্রায় 15 মাস হতে চলল। এই কটা দিনেরই কিন্তু ওনার সঙ্গে আমার পরিচয়, কিন্তু সেই পরিচয়টা যে এত গভীর হবে আমি কোনোদিনও ভাবিনি। কারণ আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি, বিভিন্ন অনুষ্ঠানে আমি যোগদান করেছি, অনেকটা আমি কষ্টও পেয়েছি, কারণ এইরকম অনুষ্ঠান, বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আমাকে অনেক করতে হয়েছে। কিন্তু আজকে যেন কষ্টটা আমার খুব বেশি হচ্ছে, কারণটা সহজেই অনুভব। কারণ ওনাকে আমি যেভাবে পেয়েছি একটা সুপারিনটেন্ডেন্ট হিসাবে, আমার কিছু লোক লাগে, যে সমস্ত লোকেদের সাহচর্যে এবং সহযোগিতায় একটা বীরভূম ডিভিশনের মতো কঠিন ডিভিশনকে সহজে পরিচালনা করা যায়, তার উনি হচ্ছে আমার কাছে জ্বলন্ত উদাহরণ। কারণ আমি যখন এখানে জয়েন করি, করার পরে ওনাকে আমি প্রথম দেখেছি ময়ূরেশ্বরের এসপিএম হিসাবে, খুব কঠিন অফিস। কারণ আমার মনে হয়েছিল বীরভূমে যতগুলো কঠিন অফিস আছে, কঠিন মানে কাজের দিক দিয়ে আমি বলছি, যে পরিমাণ আমাদের লোক দেওয়া আছে এবং যে পরিমাণ ওয়ার্কলোড আছে, সেই পরিপ্রেক্ষিতে ময়ূরেশ্বর, কৈলাসহর, সাইথিয়া এগুলো কিন্তু খুব কঠিন অফিস। ওনার মতো প্রতিদীপ্ত মহিলা আপনাদের বীরভূম ডিভিশনে কিন্তু উনি একজন, আমি বিভিন্ন জায়গায় বলেছি, ওনার উদাহরণ উনি, ওনার কম্পেনসেশন করা যাবে না। কারণ ওনার যে দৃষ্টিভঙ্গি সেটাও খুব রিমার্কেবল আমার কাছে। কিভাবে সাইথিয়া পোস্ট অফিসে আমি যতজন পিএ দিতে পেরেছি, মানে যেটা ক্লারিক্যাল কাজ, যেটাকে পরিচালনা করার জন্য যে লোক দিয়েছি, সেটাতে যদি সাফিসিয়ার না হয় সেটাকে কিভাবে কাজ পরিচালনা করা যায় ওনার কাছ থেকে কিন্তু আমি শিখেছি। উনি কিভাবে পোস্টম্যান বা এমটিএস তাদের থেকে দিয়ে কিভাবে ক্লারিক্যাল কাজকে সুন্দরভাবে হাসি মুখে মানে সম্পন্ন করা যায় উনি আমাকে শিখিয়েছেন, ওনার কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি। এবং এই শিক্ষা আমি বিভিন্ন বীরভূমের বিভিন্ন অফিসে গিয়ে গিয়ে বলেছি যে দেখুন, আমি পিএ, আমার যতজন আছে ততটা পিএ আমি কিন্তু সবাইকে দিতে পারবো না, আপনার বুদ্ধিমত্তা এবং ব্রেন খাটিয়ে আপনাকে কাজটা দিয়ে সমাধান করতে হবে। উনি যেভাবে পোস্টম্যান বা এমটিএস দের ইউজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে যেভাবে সাইথিয়া পোস্ট অফিসকে সচল করেছে, সেটা আমার সার্ভিস পিরিয়ড একটা অমূল্য শিক্ষা বলে আমি মনে করি। সেই শিক্ষাটা নিয়েই কিন্তু লাস্ট দিন পর্যন্ত চাকরি করবে, তাহলেই কিন্তু এই সমাবেশ হবে, লোকে দৌড়ে আসবে, চোখে জল পড়বে এবং ভাববে যে কি হারালাম আমরা, যেতে নাহি দেব কিন্তু যেতে দিতে হয়। রবীন্দ্রনাথের সেই কবিতাটাই কিন্তু বারবার মনে পড়ে। ওনাকে আমরা ছেড়ে যেতে চাই না, কিন্তু কালের যা নিয়ম আমাকে ছেড়ে দিতেই হবে, ডিপার্টমেন্ট তাকে ধরে রাখতে পারবে না, সেই জন্যই আজকে হয়তো চলে যাচ্ছি কঠিনতম দিনে। যদিও কালকে উনি হয়েছেন, আমার কঠিনতম দিনে খুব খারাপ লাগছে যে আমি কি বলবো, আর বলার আমার কিন্তু অ্যাকচুয়ালি আর ভাষা নেই। অতএব এই যে দিদিকে আমরা হারালাম, এটা কিন্তু খুবই কষ্টের, ডিপার্টমেন্টের বড়ই ক্ষতি হলো বলেই আমি এখনো মনে করছি। যাক, উনি ভালো থাকবেন, উপরওয়ালা ওনাকে ভালোভাবে রাখবে,
এবং ওনার পরিবার খুব সুখে স্বাচ্ছন্দ্যে কাটবে, ওনার জীবন অতিবাহিত হবে সুন্দরভাবে। এবং উনি আমাদের যদি কোনো ছোটখাটো যদি সাহায্য দরকার পড়ে উনি বললেই আমরা আছি, উনি আসবেন, দেখা করবেন আমাদের সঙ্গে। আমি চাই না যে উনি রিটায়ার করে গেছেন বলে একজন পেনশনার হয়ে গেলেন, সেটা নয়। উনি আমাদের মধ্যেই থাকবেন, এই পরিবারের মধ্যেই থাকবেন, ডাক পরিবারের মধ্যেই উনি আছেন, থাকবেন। রেসপেক্টেড আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই জন্য আমরা সবাই আনন্দিত। এবং বাকি সকল ডাকঘরের কর্মীবৃন্দ, সিনিয়র জুনিয়র সবাইকে অভিনন্দন। আজকে ভবানী গড়াই আমাদের এসপিএম সাইথিয়া রিটায়ার করেন কালকে, আজকে তাদের তার আমরা বিদায় সম্বর্ধনা দিচ্ছি। আমি সাইথিয়া সাব ডিভিশনে 2018 সালে যখন জয়েন করি তখন ভবানীদি পিএ হিসাবে কাজ করতেন, তারপর তিনি ভবিষ্যতে বন্দী হয়ে যান এবং আমার টেনিয়ারের শেষের দিকে আবার তিনি সুপারিনটেন্ডেন্ট এসপিএম হিসাবে সাইথিয়া অফিসে কাজ করেন। ভবানীদি সম্বন্ধে আমার বলার আছে যেটা, যে একজন মহিলা কর্মচারী হয়ে তিনি সংসার সামলে, স্বামী স্ত্রী সামলে, ছেলেপেলে সামলে, যে 40 বছর ধরে পোস্ট অফিসে কাজ করছেন, এটা একটা কুণ্ডিস জানানো ব্যাপার। কারণ আমরা জানি যে পোস্ট অফিসের কাজটা কতটা কঠিন একটা এমনি আমাদের ছেলের পক্ষে। তাছাড়া তিনি যে ভালোবাসা সবাইকে দিয়ে গেছেন, একটা জুনিয়র গ্রুপ ডি স্টাফ হোক, জিডি স্টাফ হোক, ডিপার্টমেন্টাল স্টাফ হোক, সুপারিনটেন্ডেন্ট স্যার হোক, আইপিও সাহেব হোক, এটা কিন্তু একটা বড় ব্যাপার। একজন এসপিএম হয়েও তার অধস্তন কর্মচারী তিনি যে ভালোবাসা দিয়েছেন সেটা শিক্ষণীয় ব্যাপার। আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার অনেক কিছু বললেন, আমি আর বক্তব্য দিয়ে রাখতে পারবো না। দিদির দীর্ঘ জীবন, সুস্থ জীবন, রিটায়ারমেন্ট লাইফ ভালো কাটুক, এই এই কামনা করে বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই স্যারকে। সরকারের উপডাকপাল শ্রদ্ধেয় ভবানী গড়াই মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সম্বর্ধনা। কার্যকাল 13-10-1982 থেকে 31-3-2022। হে সর্বজন শ্রদ্ধেয়, বসন্তের উদাসী বেলা শোভিত শিমুল পলাশের বন, কোকিলের কুহুতান, চৈত্রের এমন এক উদাসী ক্ষণে বিদায় নামের বেদনাবিধুর পর্বে আমরা উপনীত হয়েছি। তাই তো বিদায়ের পরম সুরে আমাদের অন্তর আজ বেদনা ভারাক্রান্ত, চোখ অশ্রু ছলছল। এই ডাকঘরের সমস্ত দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী, তাই তো আপনার প্রতিটি দিন ছিল কর্মচঞ্চল। ডাকঘরের প্রতিটি কাজে প্রতি আপনার ছিল নিবিড় অনুরাগ ও জ্ঞান। এই ডাকঘরের সমস্ত রকম কাজেও সহকর্মীদের বিপদে আপদে আপনার সাহসী পদক্ষেপ, আপনার বরাবর মহানবত ক্ষমতার উচ্চ আসনে আসীন করেছে, যা আমাদের স্মৃতিপটে চিরভাস্বর হয়ে বিরাজমান থাকবে। এবার বিদায় বেলা অশ্রু জলে ভাসে আজে সবার হৃদয়ে খেলা, চেয়ারটারও বড্ড মন খারাপ, চেনা মানুষ যাই দূরে, অফিসেরও আজ মুখ ভার, যেন বলছে কিছু করুন শুনে। যে মানুষটার আনাগোনা ছিল সারা অফিস ভরে, সুখে দুঃখে হাসি কান্নায় মোদের এই ডাকঘরে, আজকে মোরা হাজির হয়েছে বিদায় দিতে তাকে, দুঃখগুলো জমাট বেঁধে যেন আজ বুকের মাঝে জাগে। মন যে চাই না বিদায় দিতে একেবারে আজ, তবুও চোখের জলে দিতে হবে বিদায়, এই তো সময়ের কাজ। সময়ের করাল কাছে বিদায় বলছি মোরা করুন শুনে, পায়ের চিহ্ন নাই না করুন, রয়ে যাবেন মোদের হৃদয় জুড়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন মোদের সবার মাঝে, সহযোগিতার হাত বাড়িয়ে দেব মোরা আপনার সব কাজে। কণ্ঠ আজ অবরুদ্ধ তবুও কান্নার সুরে বলে বিদায়, নত মস্তকে অশ্রু জলে আপনাকে আজ আমার প্রণাম জানাই।
সবার অনুমতি নিয়ে এটি টানলাম। সবাই ভালো থাকুক, তিনি ভালো থাকুক, এই কামনা ঈশ্বরের কাছে আমাদের সবার তরফ থেকে। মুনি হরামায় নাহি সাজে, এ মুনি হরামায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এ